ডিজিএফআইর মতো একটা আধুনিক গুরুত্বপূর্ণ আমাদের গোয়েন্দা সংস্থাকে নিয়ে এই ধরনের প্রতিবেদন হলো, কারো কোনো বক্তব্য নাই। এনএসআই প্রশাসনের সংশ্লিষ্ট উঠে আসলো, আমি জানি না এই কথা বলার পরে আমি বাঁচবো কিনা, কারণ ডিজিএফআইর বিরুদ্ধে যারা কথা বলে, এনএসআইর বিরুদ্ধে যারা কথা বলে, আলটিমেটলি তো তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ, তাদের বিরুদ্ধে কথা বলে রাজনৈতিক ভাবে কেউ টিকে থাকতে পারে না। আমরা এই সংগ্রাম করেছি, আমরা প্রকাশ্যে ঘোষণা দিয়েছি যে আমাদের জীবন দিয়ে হলেও শেখ হাসিনার ফাঁসিবাদ থেকে এই বাংলাদেশকে মুক্ত করব। আওয়ামী লীগের অশুভ আচর থেকে এই বাংলাদেশকে মুক্ত করব। তাতে যদি আমাদের জীবন দিতে হয়, ইলিয়াস আলীর মতো গুম হতে হয়, আমরা গুম হব। গত 13 বছরে 600+ মানুষকে গুম করা হয়েছে, তার মধ্যে 100+ মানুষ নিখোঁজ রয়েছে, 80+ মানুষের লাশ পাওয়া গিয়েছে। কারা করেছে? প্রত্যেককে গুমখুম এই রাষ্ট্রীয় এজেন্সিগুলো করেছে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য, শেখ হাসিনার জন্য। আজকে আমি এই পথে আসার আগে গতকালকে একজন সাংবাদিককে সাথে কথা হয়েছিল যে ভাই গতকালকে তো আমাদের একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি, আপনাদের অফিসে ইনফর্ম করেন। বসে ভাই জানি আগে অফিস থেকে খাবার দেওয়া নিষেধ আছে। এই কর্মসূচি গুমখুরের প্রতিবাদে কর্মসূচি, লাশের মিছিল, এই কর্মসূচি খাবার দেওয়া যাবে না। তো বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী যে বাংলাদেশে নাকি প্রায় 300+ পত্রিকা আছে, 50+ টেলিভিশন, এখানে কয়টা টেলিভিশন আছে? একটা মানুষকে জুয়া খেলার প্রতিবাদ করায় হত্যা করা হয়েছে আমাদের একজন যুবনেতাকে। গুম খুনের বিরুদ্ধে আজকে প্রতিবাদ হচ্ছে, এই প্রতিবাদ কভার করবে না সংবাদ মিডিয়া? কি পরিমনিয়র ভাঙচুর কভার করবে? কাজে আজকে ওরা আমাদের রুচিবোধকে ওই জায়গায় নিয়ে যাচ্ছে যে ওরা যেটা প্রচার করবে, ওরা যেটা তৈরি করবে, সেটাই এই সমাজকে খাওয়াবে। যেখানে আজকে বিচার বিভাগ থেকে শুরু করে সবাই বঙ্গবন্ধু শোক দিবসে আলোচনা করছে, ভালো। আমরা বলছি বঙ্গবন্ধু এই বাংলাদেশের, এই বাঙালি জাতির মুক্তি সংগ্রামের একজন অন্যতম নেতা, বিন্দুমাত্র প্রশ্ন নাই। 75-এর 15ই আগস্ট যে নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, জঘন্য হত্যাকাণ্ড, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। কিন্তু একই সাথে বঙ্গবন্ধুর কন্যা যে গত 13 বছরে এই যে 600+ মানুষকে গুম করেছে, 3,500 মানুষের বিচার বহির্ভূত হত্যার নামে হত্যা করেছে, আমাদের হাইকোর্ট বিচার বিভাগ যে গতকালকে আলোচনা সভার আয়োজন করেছেন, প্রধান বিচারপতি বক্তব্য রেখেছেন, আপিল বিভাগের বিচারপতিরা বক্তব্য রেখেছেন, শেখ হাসিনার গত 13 বছরের গুমখুন নিয়ে আপনারা একটা কথা বলতে পারবেন? জাদুকারিতা করছেন আপনারা, সব জাদুকারিতা করছেন শেখ হাসিনাকে খুশি করার জন্য। বঙ্গবন্ধুকে নিয়ে কলাম লিখছেন, আওয়ামী লীগকে নিয়ে কলাম লিখছেন, অন্যদিকে আপনাদের যে মুখে মুখে অন্তরে বিষ, আপনাদের আসল চরিত্র কিন্তু জনগণ দেখতে পাচ্ছে। মোনাজাতে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বেহেস্ত নসিব কামনা করতেছেন অনেকে, এটাও তো আওয়ামী লীগের নেতাদের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি। আবার জাহান্নামের ভালো জায়গায় যাওয়ার জন্য আবার মোনাজাত করতেছেন, এইটাই হচ্ছে আজকের আওয়ামী লীগারদের অবস্থা। শেখ হাসিনা 2019টা কত সালে সম্ভবত বলেছিলেন, এত বড় দল, এত এত কর্মী, ওই লাশ পড়ে রইল 32 নম্বরে, কেউ এগিয়ে আসলো না, আক্ষেপের সুরে বলেছিল। সেদিন কিন্তু তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, ইনু সাহেব, মেনন সেনন সবাই ছিলেন। আজকে বঙ্গবন্ধু নিয়ে খুব কথা বলছেন, চেতনাবাদ হয়েছিলেন। আমি আপনাদেরকে বলতে চাই, 75-এ যাদের বয়স 18-20 বছর ছিল, তারা সেদিন কি করেছিলেন? তারা জাতির সামনে জবাব দিয়ে করুক। আজকে খুব বঙ্গবন্ধু ভক্ত দেখাচ্ছেন, আমরাও বলেছি 71-72-এর আগ পর্যন্ত এই দেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর যে আপোষহীন সংগ্রামী ভূমিকা, সেটাকে আমরা সেলিউট করি, আমরা অনুসরণ করি। কিন্তু দেশ স্বাধীনের পরে তার কিছু অবশ্যই বিতর্কিত ভূমিকা আছে, বাকশাল করার মতো, 4টি পত্রিকা রেখে সমস্ত পত্রিকাগুলোকে বন্ধ করে দেওয়ার মতো, এই বিষয়ে আমরা কখনোই সমর্থন করতে পারি না। কাজে সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষেরই ভালো মন্দ দিক আছে, আমরা অবশ্যই এই ছোটখাটো ভুল ডিসিশনের চেয়ে আমরা তার যে জীবন থেকে একেবারে সেই শৈশব কৈশোর যৌবনে তার যে সংগ্রামী ভূমিকা, সেটা আমি মনে করি আজকের সংগ্রামীদের জন্য অনুপ্রেরণা। আমি গত শুক্রবার আমাদের যেখানে জনসভা ছিল সেখানেও বলেছি, যাই হোক শরীরটা খারাপ দেখে শেষ আসছে কথা বলা পরে ইয়া নাই, তারপরেও আসলে এমন অবস্থা, অবস্থা থেকে বাঁচার জন্য যখন মানুষ শেষ চেষ্টাটুকু করে, তোমার হচ্ছে অসুস্থ শরীর নিয়ে আজকে সবাই চিল্লাই যাচ্ছে, তোমার স্পিড আল্লাপাক থেকে আসতেছে যে আজকে চিন্তা করে
কিভাবে মানুষকে জিম্মি করেছে, জুলুম করছে, মানুষের কথা বলার অধিকারটুকু কেড়ে নিয়েছে। আমি খুব অবাক হয়েছি, নাটোরের এসপি সাহেবকে ফোন দিলাম, আরেক ভাবে খোঁজ দিলাম, ঢাকায় পুলিশ সদর পুলিশের কাছে নাটোরের লোকাল এসপি রিপোর্ট করেছে যে ট্রেনের কাটায় নাকি মারা গিয়েছে, অথচ তাকে কুপিয়ে মেরেছে, তার লাশের কিন্তু চিহ্ন রয়েছে। এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার নেতৃত্বে মানব বন্ধনে হামলা হয়েছে, তার মানে অবশ্যই ওরা জড়িত এই হত্যার সাথে, মানব হামলা করতেরা। কাজী আমরা বলছি যে শুক্রবারের জনসমাবেশ দেখেছেন, ভাববেন না মাঝে মাঝে পঞ্চাশ সত্তর নিয়ে দাঁড়ায় দেখা যে এই কয়েকজন লোক কিছু করতে পারবো না, জনগণ পেছনে আছে, আছে না আছে। কাজী একটা কথা বলবো, সময় থাকতে ভালো হয়ে যান, জোর জবরদস্তি করে আর ক্ষমতায় থাকতে পারবেন না, বন্দুকের নল দেখিয়ে আর ক্ষমতায় থাকতে পারবেন না। আপনাদের পতন ঘটিয়েছে আল্লাহ নাকি, মানে অনেকে বলে আর কি, স্বৈর শাসকদের দুর্বৃত্তদের এক যুগ সময়কাল, কাজী শেখ হাসিনার সময়কাল একদম শেষ হয়ে এসেছে। আজকের এই প্রতীকী লাশের মিছিল, আমি অসুস্থ, আমি এখন হাঁটব, এই লাশের মিছিল নিয়ে আমরা মিছিল করবো, মানুষকে জাগিয়ে তুলতে হবে, ঘুমন্ত জাতিকে, যাদেরকে এই আয়নাঘরের বন্দীদেরকে এই সমস্ত চিত্রায়ণ করে যাদেরকে একটা ভয়ভীত আতঙ্কের মধ্যে রেখেছে, তাদেরকে সাহস দেওয়ার জন্য এই মিছিল নিয়ে আমাদের রাজপথে হাঁটতে হবে। সেই মিছিল এক সময় জনতার স্রোতে রূপান্তরিত হবে, শেখ হাসিনার মস্তক খান খান হয়ে যাবে। শেখ হাসিনার উন্নয়ন আজকে মানুষ মারার উন্নয়নে পরিণত হয়েছে। আপনারা তো দেখেছেন গতকালকে রাজধানীর উত্তরার মধ্যে এই যে ব্যস্ত সরণিতে কিভাবে মানে উইদাউট কোনো নিরাপত্তা ব্যবস্থা কাজ করছে, পাঁচজন মানুষকে লাশও দেওয়া হলো, এটা তো রাষ্ট্রীয় খুন, এটা লাশ না। আপনারা দেখেছেন পুরান ঢাকায় এই আগুন লেগে পাঁচজন ছয়জন ঘুমন্ত মানুষ মরে গেল, আর কি সরকারের বিভিন্ন মন্ত্রীরা তদন্ত কমিটি করেছে, তারা কথা বলছেন বিভিন্ন পক্ষের সাথে, খুব দ্রুতই তদন্ত রিপোর্ট পেশ করা হবে। এই সমস্ত ভংচং করে ভুলভাল ভারতবাদী দেখিয়ে তারা গত ১৩ বছর জাতির উপরে এই ধরনের দুঃশাসন তারা চাপিয়ে দিয়েছে। ২০১০ সালে নিমতলী ট্র্যাজেডি ঘটেছিল, প্রায় ২০০ মানুষ মারা গিয়েছিল, সবকে ভুলে দিয়েছে কিভাবে, গণভবনের তিন কন্যার বিয়ে দিয়ে শেখ হাসিনা মা হয়ে গেছেন, সব ভুলে গেছে মানুষ। ২০১৯ সালে এই চুরি হাতটা আবার আমরা দেখলাম প্রায় শতাধিক মানুষ আগুনে পুড়ে মারা গেল। ২০১০ সালের তদন্ত কমিটি প্রতিবেদনে, তদন্ত প্রতিবেদন এসেছিল পুরান ঢাকায় কোনো কেমিক্যাল কারখানা থাকবে না, কেমিক্যাল কারখানা কি সরেছে? না সরে নাই। আবার বনানীর এফআর টাওয়ার অগ্নিকাণ্ডের পরে বলা হলো যে সমস্ত বাণিজ্যিক আবাসিক ব্যবস্থাপনায় অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কিনা দেখা হবে, দেখেন এখনো খুঁজতে